হাগলি ওভালের টেস্টে দ্বিতীয় দিন শেষে যেটা প্রত্যাশা করা হয়েছিল, যেটা আশঙ্কা করা হয়েছিল যে বাংলাদেশ একটা ইনিংস ডিফিটের দিকে আগাচ্ছে, সেই প্রত্যাশিত রেজাল্টটাই আসলে এসেছে তৃতীয় দিনেই। বাংলাদেশ ইনিংস এবং 117 রানে হেরে গেছে। কিন্তু এই টেস্টটা হারলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং প্রথম ইনিংসের চেয়ে ভালো ছিল, আর স্পেশালি লিটন দাসের ব্যাটিং অনেক ভালো ছিল। ওয়ার্ল্ড ক্লাস একটা ব্যাটিং করেছেন, ক্লাসি একটা ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের মাটিতে ওদের বিরুদ্ধে, মাত্র 106 বলে লিটনের সেঞ্চুরি। সেঞ্চুরিটা যখন অনেক সুন্দর ছিল তখন কিন্তু কিছুটা আফসোসও বাড়াচ্ছে। আফসোস কেন বাড়াচ্ছে, কারণ তৃতীয় দিনের শেষ বিকেলেই কিন্তু আকাশ কিছুটা মেঘলা হয়ে গিয়েছিল, একটু বাতাস শুরু হয়েছিল ঝড়ো বাতাসের মতো, আর যেমনটা কয়েকদিন ধরে বলা হচ্ছে যে ফোরকাস্ট ছিল বৃষ্টির, সে কারণে আসলে আফসোসটা বাড়ছে যে প্রথম ইনিংসে যদি বাংলাদেশ আরেকটু ভালো ব্যাটিং করতে পারতো, আরও কিছুক্ষণ খেলতে পারতো, বা আজও যদি লিটনের ইনিংসটা আরও বড় হতো, খেলাটা যদি কোনোভাবে চতুর্থ দিনে যেত, তাহলে যদি বৃষ্টির আশায় বসে থেকে যদি কোনো একটা পজিটিভ রেজাল্ট আসতো, যদি ড্র আসতো, আফসোসটা আসলে এখানেই। আর যারা বাংলাদেশ ক্রিকেটের পার সমর্থক তারাই আসলে আফসোসটা করছেন। কিন্তু আফসোসের কথা বাদ দিই, আজ এই সিরিজ থেকে নিউজিল্যান্ড সফর থেকে বাংলাদেশের কী কী প্রাপ্তি সেটা নিয়ে বরং আলোচনা করা যাক। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তো অবশ্যই বে ওভালের সেই টেস্ট জয়। বাংলাদেশ যখন নিউজিল্যান্ডে ট্যুর করতে গেছিল, যখন পাকিস্তান সিরিজে মাত্র আড়াই দিনে একটা ম্যাচ হারার পরে যখন নিউজিল্যান্ডে বিমানে উঠল, আমি শিওর আমি বা আপনি বা আমরা কেউই আসলে আশা করিনি যে 2022 সালের প্রথম দিন থেকে যে টেস্টটা শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডে, সেই টেস্টটা বাংলাদেশ জিতে যাবে, 8 উইকেটের বড় ব্যবধানে জিতবে। কিন্তু আনএক্সপেক্টেড হ্যাপেন্ড, বাংলাদেশ কিন্তু জিতে গেছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম দল হিসেবে। আমার মনে হয় 2022 সালের শেষ অবধি এই জয়টা বারবার আলোচনা হতেই থাকবে। বাংলাদেশ ক্রিকেটের কথা যখন আলোচিত হবে, বাংলাদেশ ক্রিকেটের কথা কেউ যখন তুলবেন, এই জয়টা কিন্তু আলোচিত হতেই থাকবে। জয় তো গেল, দলগত পারফরমেন্সের জন্য জয় এসেছিল। এখন যদি আমি ব্যক্তিগত পারফরমেন্সের কথা বলি, বাংলাদেশের ক্রিকেটাররা কে কেমন করলেন, ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় আমার মনে হয় এই সিরিজ থেকে ইন্ডিভিজুয়াল পারফর্মারদের দিক দিয়ে বেস্ট ফাইন্ডিং, কারণ জয়ের যে ইনিংসটা ছিল বে ওভালে অসম্ভব ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, প্রায় 200 উপর বল খেলেছেন। একজন ব্যাটসম্যান যার ডেবিউ হচ্ছে, দুঃখিত ডেবিউ না, যে তার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলছে নিউজিল্যান্ডে, নিজের ক্যারিয়ারের সাদা পোশাকে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডে, বিপক্ষ দলের বোলিং লাইন আপে কিন্তু টেস্ট ক্রিকেটেরই সেরা তিনজন বোলার, সেরা যে পেস বোলিং ব্যাটারি তারা ছিল, নীল ওয়াগনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, তাদের বিরুদ্ধে যখন আপনি নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসেই 200 উপর বল খেলবেন, তখন কিন্তু এটা আপনার টেম্পারমেন্ট যে আছে সেটারই প্রমাণ দেয়। জয় অবশ্যই সেই টেম্পারমেন্টটা শো করেছে, আমার মনে হয় আগামী কয়েক সিরিজ অ্যাটলিস্ট সে ওপেনিংয়ে তার জায়গাটা সিমেন্ট করে ফেলেছে। এরপরে এবাদত হোসেন, এবাদতের সেই একটা স্পেল, যে স্পেলের জন্য আসলে বাংলাদেশ ম্যাচে ফিরেছিল, বাংলাদেশ ম্যাচটা জিতেছিল, সেই স্পেলের কথাও বাংলাদেশ ক্রিকেট রূপকথায় হয়তো বা কোথাও না কোথাও একটা জায়গা করে নেবে, কারণ সেই 2010-12 সালের পর থেকে আসলে বাংলাদেশি পেসাররা কোনো ইনিংসে 5 উইকেট নেননি, সেখানে কিন্তু এবাদত সেটা করে দেখিয়েছেন এবং সেই রূপকথার মতো যে একটা স্পেলটা করেছেন সেটা অবশ্যই বাংলাদেশের প্রাপ্তি। কিন্তু জয়ের বেলায় যেমন আমরা তার উপর ভরসা করতে পারছি, হ্যাঁ একটা ইনিংস দেখে হয়তো বা ভরসা করাটা একটু দ্রুত হয়ে যাচ্ছে, তবুও তার টেম্পারমেন্ট যেহেতু সে শো করেছে আমরা ভরসা করছি সে হয়তো বা পারবে। কিন্তু এবাদতের ব্যাপারটা যেহেতু কিছুটা অধারাবাহিক, এবাদত কখনও কখনও ভালো বল করেন, কখনও কখনও এলোমেলো বল করেন, কখনও কখনও লাইনের তার বিচ্যুতি ঘটে, এদিক সেদিক বল করেন, এই জিনিসটা কিন্তু আমরা বারবারই বলছি এবাদতের পরিহার করতে হবে, কারণ যখন আপনার উপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে এতদিন ধরে তখন কিন্তু আপনাকে নিয়মিতই ডেলিভার করতে হবে। জয় গেল, এবাদত গেল, লিটনের কথা তো নতুন করে আর কিছু বলারই নেই, লিটন কন্টিনিউয়াসলি ভালো খেলছেন। 2021 সাল পুরোটা বাংলাদেশের মধ্যে হায়েস্ট রান গেটার ছিলেন লিখন, 21-এ যেখানে শেষ করেছিলেন 22-এও তিনি সেখানেই শুরু করেছেন, 2 টেস্টে 1টা সেঞ্চুরি, 1টা 50 নিউজিল্যান্ডের মাটিতে। এরপরে যদি আমরা মুমিনুলের কথা বলি, মুমিনুল পাকিস্তান সিরিজে খারাপ করেছিলেন, নিউজিল্যান্ড সিরিজেও যে ধারাবাহিকভাবে ভালো করেছেন তেমন না, কিন্তু 180+ রানের ইনিংস খেলেছিলেন, ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসে ম্যাচ অপরাজিত থেকে উঠে এসেছিলেন। শান্তর কথা যদি বলি, আমার মনে হয় বাংলাদেশ টপ অর্ডার বর্তমানে যে তিনজন খেলছেন, 2 ওপেনার এবং নাম্বার 3, তাদের ভিতর সবচেয়ে বেশি কিন্তু ব্যালেন্সড, সবচেয়ে বেশি ফোকাসড, সবচেয়ে বেশি কনফিডেন্ট আমার কাছে শান্তকেই মনে হয়েছে। শান্ত যতক্ষণ উইকেটে থাকেন মনে হয় তেমন কোনো ভয় ডর নেই,
বিপক্ষ থেকে বোলিং করছে সেটা দেখছেন না, নিজের খেলাটা খেলছেন। আর শান্তর কিন্তু টেস্ট ক্রিকেটের রেভলিউশনটা হয়েছে 2021 সালের কথা যদি বলি, ব্যাক টু ব্যাক যে দুটা সেঞ্চুরি করেছিলেন, একটা শ্রীলঙ্কার মাটিতে একটা জিম্বাবুয়ের মাটিতে, তখন থেকে কিন্তু শান্ত টেস্ট ক্রিকেটে সেই ভরসার প্রমাণটা দেওয়া শুরু করেছেন। আর পেস বোলিং ব্যাটারির কথা যদি বলি, এবাদতের কথা বললাম, তাসকিন তো ফেনোমেনাল বল করছেন অ্যাক্রস দ্য ফরম্যাট, শরীফুলও তাই। তো পেস বোলিং ব্যাটারিটাও ভালো ছিল, বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংও ভালো হয়েছে, কিন্তু যেটা শঙ্কার জায়গা, যেটা আসলে আমাদের বারবার চিন্তায় ফেলছে, সেটা কিন্তু ওপেনিং ব্যাটিং। ওপেনিংয়ে কিন্তু সাদমান ব্যাক টু ব্যাক চারটা ম্যাচে তিনি ফেল করলেন, পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচেও ফেল করলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচেও ফেল করলেন। সো পরের সিরিজে হয়তো বা নির্বাচকরা এই ওপেনিং পজিশনটা নিয়ে একটু ভেবে দেখবেন। আর যেহেতু তামিমও সম্ভবত ফিট থাকলে ফিরে আসবেন, সেহেতু সাদমান সম্ভবত তার জায়গাটা রিস্কে ফেলছেন। পরের সিরিজের কথা যখন আসলো, পরের সিরিজের বাংলাদেশের পরের টেস্ট সিরিজ কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে মার্চে, সাউথ আফ্রিকার মাটিতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজটা সফল ছিল, আর নিউজিল্যান্ড সিরিজের যে আত্মবিশ্বাস এটা সাউথ আফ্রিকা সিরিজে অবশ্যই কাজে লাগবে। আর সাউথ আফ্রিকা কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের দল কিছুটা ভঙ্গুর। আমার মনে হয় সাউথ আফ্রিকার মাটিতে, নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড যতটা কঠিন ছিল তার চেয়ে সহজ হবে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকা। আর নিউজিল্যান্ড সিরিজের কনফিডেন্সটা অবশ্যই কাজে লাগবে। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি, সেটা হলো যে ইন্ডিয়া যখন 1983 বিশ্বকাপ জিতেছিল বা শ্রীলঙ্কা যখন 1996 বিশ্বকাপ জিতেছিল, তখন এই দুইটা দলই কিন্তু আন্ডারডগ হিসেবে বিশ্বকাপে গিয়েছিল এবং সেখান থেকে ট্রফি জিতে ফিরেছিল। কোনো দলই ভাবেনি এই দুই দল ওই বিশ্বকাপগুলোতে চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের বেলাও কিন্তু সেম এরকমই হয়েছে, বাংলাদেশে কেউই ভাবেনি নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ আসলে একটা টেস্ট জিতবে, কিন্তু জিতে যখন গিয়েছে, ইন্ডিয়া শ্রীলঙ্কার বেলায় যেমনটা হয়েছিল যে ওই ট্রফিগুলো জিতে তাদের ক্রিকেট কালচারে একটা পরিবর্তন এসেছিল, আমি বিশ্বাস করি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কালচারে তেমন একটা পরিবর্তন অবশ্যই আসবে, আসা উচিত। আর মুমিনুল হকও আজকে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেছেন যে একটা সময় আসবে যখন বাংলাদেশ নিয়মিত বড় দলগুলোর সাথে টেস্ট সিরিজ জিতবে। আমার মনে হয় সেই সময়টা শুরু নিউজিল্যান্ড সিরিজেই হয়ে গেছে। এখন নিউজিল্যান্ড সিরিজের স্মৃতিটা বাংলাদেশের অবশ্যই তাদের ব্রেনে রাখতে হবে, সাউথ আফ্রিকা সিরিজেও অবশ্যই এরকমই একটা পারফর্ম করতে হবে, ফার্স্ট টেস্টের মতোই পারফর্ম করতে হবে। আর সাউথ আফ্রিকা সিরিজে যদি 2-0 বাংলাদেশ হারেও, তবুও যাতে একটা লড়াই দিতে পারে, ফার্স্ট টেস্টে বাংলাদেশ যেমন ডমিনেট করে খেলেছিল তেমন ডমিনেট করে খেলার চেষ্টা করতে হবে। আর আমি বিশ্বাস করি বাংলাদেশ সাউথ আফ্রিকা সিরিজেও বা এর পরের টেস্টগুলোতেও এমন ডমিনেট করেই খেলবে। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট কালচারে একটা রেভলিউশন এখান থেকেই শুরু হোক, এটা আমার প্রত্যাশা। ফয়সাল হাবিব, অলরাউন্ডার।